শেখ আমার একটা প্রশ্ন, সৈয়দুল ইস্তিগফার কখন কখন পড়বো, মাগরিবের পর নাকি আসরের সালাতে পর? সৈয়দুল ইস্তিগফার যদি সকালে পড়েন আর সন্ধ্যা পর্যন্ত যদি সেই দিন মত হয়ে যায় তাহলে জান্নাত, সন্ধ্যাবার যদি পড়েন রাতের কোনো সময় যদি মত হয়ে যায় তাহলে জান্নাত। মুকিনার বে ইয়াকিনের সাথে পড়তে হবে, যে কথাগুলি পড়ছেন সেগুলোর উপর কি থাকতে হবে, মুকিনার বে হাদিস আছে ইয়াকিন সহিহ বুখারী হাদিস, এটা তাহলে সকাল সন্ধ্যা এই হাদিস দ্বারা বোঝা গেল। এছাড়া সৈয়দুল ইস্তিগফারের কোনো টাইম টেবিল নেই, 24 ঘন্টা পড়তে পারে সৈয়দুল ইস্তিগফার, চলতে ফিরতে উঠতে বসতে লিফটে কাজে কর্মে হাত পা কাজ করছে আর জবান দিয়ে সৈয়দুল ইস্তিগফার পড়ছেন, কোনো অসুবিধা নেই, বহুবার পড়তে পারেন, গণনার কোনো প্রয়োজন নেই। সেই জন্য সৈয়দুল ইস্তিগফারে বিশেষ কোনো সময় নেই, তবে অন্তর থেকে পড়বেন, শুধু জবানে মন্ত্র পড়বেন না, অন্তর থেকে পড়বেন। আর অন্তর থেকে পড়লে তার অর্থটা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলী ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা, শুধু এমনি মন্ত্র পড়লে হবে, ফাগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও, ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা, তোমার ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। অন্তর থেকে যদি পড়ে আল্লাহ কোনো শক্তি আমাকে মাফ করতে পারবে না, সারা দুনিয়া যদি আমাকে যদি টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর ভর্তি করে দেয় কিন্তু আমি যদি তোমার কাছে মাফ না পাই তার কোনো রকম আমার মুক্তি নেই। আল্লাহ আল্লাহ অন্তর জানছেন যে অন্তর থেকে পড়ছেন আপনি, কিন্তু শুধু মুখে পড়লে হবে না। সুতরাং এইরকম কাবিরা গোনা থেকে বেঁচে থাকবেন, সবাইকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের কাবিরা গোনা থেকে সাগিরা থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন, এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং এলম শিখে সঠিক আমলের আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং সঠিক দিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইস্তিকামা অটলতা দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والحمد لله لا إله إلا الله.